আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহ রহমান রহিম আমার সকল ফেসবুক ইউটিউব এবং পেজে যারা আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুন নাহার যমুনা ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি সবাইকে শুভ সকাল কপি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা চাপিত জীবনে কাব্যগ্রন্থ থেকে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি শুনিয়ে আসছি চাপিত জীবনে কাব্যগ্রন্থে পঞ্চান্ন পৃষ্ঠায় তিক্ত এক নারী জীবন লিখেছেন কপি মোহাম্মদ আলতাফ হুসেন পাহাড়ের পাদদেশে পালিয়েছিলাম বাঘ শিয়ালের তারা খেয়ে বেরিয়ে এলাম মৃত্তিকার গহবরে অগ্নিগিরি কত চারিদিকে ঘিরে আছে অক্টোপাসের মতো সাগর পারে সুনামি কখন কি যে হয় দুরু কাপে বুক অজানা ভয় অসময়ে আকাশে কালো মেঘের ছায়া বেঁচে থাকার আকুতি আজ মরিচিকার মায়া কোন দশেতে ভাগ্য কলি আজও ফুটল না জামিনী শেষ হলেও সূর্য উঠল না নির্মম ভাগ্যাঘাতে যেখানে পালাই সেখানে জমতুতের দেখা পেয়ে যায় অসহায় নারী জীবন আপন কেহ নাই আপনের আপনেরা সমাজ প্রতি কঠিন নির্দয় মায়ের জাতির এ দুর্গতি কবে হবে অবসান ইতিহাসের নতুন পাতায় পাবে কি তার স্থান হে গায়েবের সাহেবে আলম তুমি তো মহান নারীদের দান করো নতুন উপাখ্যান সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা যাপিত জীবনে কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করছি আরেকটি কবিতা পড়ছি কবিতা নাম সমস্যা লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন সমস্যার সংজ্ঞা কি সেটা বলা যায় সমস্যার সংখ্যা কত বলার উপায় নাই কত রকম সমস্যা জীবন চলার পথে সমস্যা জয় করতে টাকা চাই হাতে টাকা না পাওয়া গেল দুই হাত ভরে তাতে কি সমস্যা যাবে আমার জীবন ছেড়ে টাকা ছাড়া চলে না এটা যেমন ঠিক টাকা দিয়ে সব হয় না এটাও তেমন ঠিক সমস্যা ছিল সমস্যা আছে থাকবে সমস্যা এর মধ্যেই টিকে থাকবো আল্লাহ ভরসা সবাইকে সুখ সকাল আমি কবি মোহাম্মদ আলতা হোসেনের লেখা যাপিত জীবনে কাব্যগ্রন্থ থেকে আজকে দুটি কবিতা আবৃত্তি করলাম সবাইকে সুখ সকাল আগামীতে আবার কবিতা নিয়ে আসবো সেই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ